বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের জীবন ও কর্ম অনুষ্ঠানে। জীবন ও কর্ম অনুষ্ঠানে আজ শোনাব ঈদ মিলাদুন্নবীর ইতিহাস এবং এটি আমাদের জন্য পালন করা কতটুকু গুরুত্বপূর্ণ সে সম্পর্কে এবং ব্যুৎপত্তি অর্থগতভাবে আমরা ঈদ মিলাদুন্নবী মানে কি জেনে থাকি সেই বিষয় সম্পর্কে আজকে আপনাদের জানানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। ঈদ মিলাদুন্নবী আরবি মাউলিদের নবী, আরবি মাউলিদ আন নবী, কখনো কখনো সহজভাবে বলা যায় মাউলিদ, মেফলিদ বা মেফলিট। মুলুদ সহ আর অসংখ্য উচ্চারণ, কখনো কখনো মিলাদ হচ্ছে শেষ নবীর জন্মদিন হিসেবে মুসলমানদের মাঝে পালিত একটি উৎসব। মুসলিমদের মাঝে দিনটি বেশ উৎসবের সাথে পালন করা হতে দেখা যায়, তবে উৎসব নিয়ে ইসলামী পণ্ডিতদের মাঝে অনেক বিতর্ক রয়েছে। হিজরি বর্ষের তৃতীয় মাস রবিউল আওয়ালের 12 তারিখে এই উৎসব অনুষ্ঠিত হয়। বাংলাদেশি মুসলমানরা এই দিনকে ঈদ মিলাদুন্নবী বলে অভিহিত করেন। অপরদিকে পশ্চিমবঙ্গের মুসলমানের কাছে এই দিন নবী দিবস নামে পরিচিত। আসুন, ব্যুৎপত্তিগত অর্থভাবে কি বলা যেতে পারে। মাউলিদ আরবি মূল শব্দ থেকে উদ্ভূত, যার অর্থ জন্ম দেওয়া, সন্তান ধারণ করা বা বংশধর। সমসাময়িক ব্যবহারে মৌলিদ বলতে মুহাম্মাদের জন্মদিন পালনকে বোঝায়। মুহাম্মাদের জন্ম উদযাপন হিসাবে উল্লেখ করার পাশাপাশি মৌলিদ শব্দটি মুহাম্মাদের জন্ম উদযাপনের জন্য বিশেষভাবে রচিত এবং আবৃত্তি করা পাঠ্য বা সেই দিনে আবৃত্তি করা বা গাওয়া একটি পাঠ্যকে বোঝায়। আসুন, এর ইতিহাস সম্পর্কে একটু আলোকপাত করা যাক। ইসলামের প্রাথমিক দিনে মুহাম্মাদের জন্মকে একটি পবিত্র দিন হিসেবে পালন করা সাধারণত ব্যক্তিগতভাবে পালন করা হতো এবং পরবর্তীতে এই উদযাপনের জন্য বিশেষভাবে সারাদিনের জন্য উন্মুক্ত মৌলিদ বাড়িতে দর্শনার্থীদের সংখ্যা বৃদ্ধি পায়। প্রারম্ভিক উদযাপনের সুফি প্রভাবের উপাদান অন্তর্ভুক্ত ছিল, যার মধ্যে রয়েছে পশু জবাই করা, মশাল মিছিল সহ গণধর্মীয় সভা, ভোজ। আধুনিক দিনের উদযাপনের বিপরীতে দিনের বেলায় উদযাপনের সংঘটিত হয়। শাসকরা অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পবিত্র তেলাওয়াত এবং খুতবা বা বক্তব্যের মাধ্যমে আহলে বায়তকে নিয়ে আলোচনা করা হয়। মৌলিদের গ্রন্থসমূহ মুহাম্মাদের জন্ম উদযাপন হিসেবে উল্লেখ করার পাশাপাশি মৌলিদ শব্দটি মুহাম্মাদের জন্ম উদযাপনের জন্য বিশেষভাবে রচিত এবং আবৃত্তি করা পাঠ এবং সেই দিনে আবৃত্তি করা বা গাওয়া একটি পাঠকে বোঝায়। এ ধরনের কবিতা আরবি, কুর্দি বা তুর্কি সহ অনেক ভাষায় লেখা হয়েছে। এইসব গ্রন্থে মুহাম্মাদের জীবনের গল্প রয়েছে বা তার জীবনের অন্তত কিছু অধ্যায় রয়েছে, যা নিচে কিছু আলোচনা করা হচ্ছে। মুহাম্মাদের পূর্বপুরুষ সম্পর্কে আলোচনা করা হতে পারে। মুহাম্মাদের ধারণা, মুহাম্মাদের জন্ম, হালিমার পরিচয়, মুহাম্মাদের ইতিমত্ত, আবু তালিবের ভাতিজার প্রথম কাফেলা সফর, মুহাম্মাদ ও খাদিজার মধ্যে বিবাহের ব্যবস্থা আল ইশরা, আল মিরাজ বা স্বর্গে আরোহণ, আল হীরা প্রথম প্রত্যাদেশ, প্রথম ইসলাম গ্রহণ করে, হিজরত এবং মুহাম্মাদের মৃত্যু। এই পাঠ্যগুলি আনুষ্ঠানিকভাবে অংশ মাত্র। তারা কোথা থেকে এসেছে তার উপর নির্ভর করে লোকেরা মৌলিদ উদযাপন করে এমন অনেকগুলো উপায় রয়েছে। মৌলিদ উদযাপনের একটি বিশেষ অংশ কি ধরনের উৎসব তার উপর একটি সাংস্কৃতিক প্রভাব রয়েছে বলে মনে হয়। ইন্দোনেশিয়ায়, বিশেষ করে আরব ইন্দোনেশিয়ানদের মধ্যে ধর্মীয় সময় সিমথো দুরার পাঠ করা সাধারণত একটি বিষয়। ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদযাপন কি ও কেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন উপলক্ষে আল্লাহর শুকরিয়া অর্থে শরিয়াত সম্মতভাবে খুশি উদযাপন করাই হলো ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী রাসূল প্রেরণের কর্মধারার শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ছিল একটি বিস্ময়কর ব্যাপার। হযরত ঈসা আলাইহিসসালামের পর দীর্ঘদিন পর্যন্ত এ ধরায় নবী রাসূলের আগমন ঘটেনি। এমত অবস্থায় বিশ্বের সর্বত্রই অত্যাচার, অনাচার, কুসংস্কার, নিষ্ঠুরতা ও সামাজিক দ্বন্দ্ব সংঘাতের মধ্যে নিবেচিত হয়ে পড়ে। এহেন চরমতম মানবিক অসাম্য ও মানবাধিকার বৈষম্যের ঘোর অন্ধকার যুগে আবির্ভূত হলেন সাইয়দুল মুরসালিন, খাতামুন নবী ইন রহমাতুল আলামিন, মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর থেকে পৃথিবীর সমস্ত জমিনই মসজিদে পরিণত হলো, যার ফলে আমরা এখন মসজিদে, ঘরে, যানবাহনে, পথে ঘাটে সবখানে নামাজ পড়তে পারছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আকাশে বাতাসে ধ্বনিত হলো আহলান সাহলান, মারহাবান মারহাবান। হযরত মামেনা বলেন, তার জন্মলগ্নের পর মুহূর্তেই একটা নূর প্রকাশিত হলো, যার আলোতে
পূর্ব ও পশ্চিম প্রান্তের সবকিছু আলোকিত হয় এবং যার আলোতে সিরিয়ায় শাহী মহল মা আমেরা দেখতে পান। রাসুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তশরিফ আনার সাথে সাথে কাবা শরীফ মাকামে ইব্রাহিমের দিকে ঝুঁকে পড়ে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেদাতের তাজিম করেছিল। ঈদ অর্থ আনন্দ, খুশি, উৎসব, আর মিলাদ শব্দের অর্থ জন্ম বা জন্মবৃত্তান্ত। কোনো নিয়ামত বা রহমত লাভ করলেই আনন্দ উৎসব করা যেমন মানুষের স্বভাবজাত কাজে তদ্রূপ আল্লাহ তাআলার নির্দেশেও তাই। যেমন কোরআন মসজিদে ইরশাদ হয়েছে, হে মানবকুল, তোমাদের কাছে উপদেশ বা বাণী এসেছে তোমাদের পরওয়ারদিগারের পক্ষ থেকে এবং অন্তরের রোগের নিরাময় হেদায়েত ও রহমত মুসলমানদের জন্য। হে রাসুল, বলুন আল্লাহর অনুগ্রহ এবং তার দয়া, সুতরাং তাদের আনন্দিত হওয়া উচিত। সূরা ইউনুসের 57 এবং 58 নম্বর আয়াতে চমৎকার করে এই কথাগুলো বর্ণনা করা হয়েছে। স্রষ্টার সৃষ্টির সর্বশ্রেষ্ঠ উৎসব নূরুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন, যা কোরআন পাকে ঘোষিত হয়েছে। আল্লাহ বলেন, হে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন তোমরা আল্লাহর নিয়ামত ও রহমত প্রাপ্তিকে আনন্দ উৎসব করো, তোমাদের পুঞ্জীভূত সম্পদ অপেক্ষা এটি করা উত্তম। সূরা ইউনুসের 58 নম্বর আয়াতে আছে, মহাগ্রন্থ আল কোরআন এবং অমীয় বাণী নিয়ে যিনি এ ধরায় আগমন করে আমাদেরকে ধন্য করেছেন তার আনন্দ উৎসব করা বা উম্মতে মুহাম্মাদি সহ সকল ধর্মবর্ণের জাতির জন্য অবশ্য কর্তব্য। যেমন আল্লাহ পাক বলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে সমগ্র জাহানের জন্য একমাত্র রহমত স্বরূপ প্রেরণ করেছি। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলা হয়েছে, পবিত্র কোরআনে ঘোষণা করা হয়েছে, নিশ্চয়ই আল্লাহর নিকট হতে এক উজ্জ্বল জ্যোতি বা নূর সুস্পষ্ট কিতাব তোমাদের নিকট এসেছে। সূরা মায়েদায় বলা হয়েছে 15 নম্বর আয়াতে। সুতরাং এই নূর ও কিতাবকে আমাদের আঁকড়িয়ে ধরতে হবে এবং যথাযথ মর্যাদায় সম্মান করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি নূরনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ শরীফে সম্মান করবে তার মৃত্যু ইমানের সাথে এবং বিনা হিসাবে বেহেশতে যাবে। নূরনবী দরবারে রওজা শরীফে 70,000 ফেরেশতা আকাশ হতে জুলুস মিছিল সহকারে দৈনিক দুইবার ফজরে ও আছরে আসে এবং সালাম পেশ করতে থাকে, আর এটি কিয়ামত পর্যন্ত এই নিয়ম চলতে থাকবে। হযরত আদম আলাইহিস সালাম হতে হযরত ঈসা আলাইহিস সালামের পর্যন্ত সকল নবী ও রাসূলগণ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস পালন করতেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পেশ করছেন। হে ইমানদারগণ, তোমরাও তার উপর দরুদ ও সালাম পেশ করো আদবের সাথে। সূরা আহজাবে বলা হয়েছে 56 নম্বর আয়াতে, এ থেকে প্রতীয়মান হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কত বেশি এবং তার মিলাদুন্নবী পালন করা ও তার প্রতি দরুদ সালাম পেশ করা কত জরুরি। হযরত আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, তার মাসবাতা মিনাসুন্নাহতে উল্লেখ আছে, হাজার মাসের চেয়ে উত্তম লাইলাতুল কদর, ফজিলতের রাত্রি শবে বরাত, শবে মেরাজ, দুই ঈদের রাত, এইসব রহমতালিল আলামিনকে দান করেছেন আল্লাহ পাক, যাকে দান করা হয়েছে হাজার মাসের চেয়ে উত্তম স্বয়ং তার আগমন দিবস, যে কত কোটি কোটি দিবস রজনের চেয়ে উত্তম, তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। যার উছিলে সমগ্র পৃথিবীর চন্দ্র সূর্য গ্রহ তারা কীট পতঙ্গ আসমান জমিন পশু পাখি গাছপালা সহ মানব মণ্ডলী সৃষ্টি করা হয়েছে। আদম আলাইহিস সালামের সৃষ্টির পর দেখলেন আরশে আজিমে খোদিত রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন তিনি আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে পরওয়ারদিগার, আপনার নামের পাশে ওটা কার নাম শোভা পাচ্ছে? তখন আল্লাহ পাক বলেন, ইনি হলেন আখিরি জামানার নবী, আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উছিলায় তোমাকে এই সমস্ত কিছু সৃষ্টি করেছি। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ পাক প্রথমেই আমার নূর বা জ্যোতি সৃষ্টি করেছেন। পৃথিবীর সৃষ্টির আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর জাতি নূর দ্বারা সৃষ্টি করা হয়েছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করার আগে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন। যেমন তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম আলাইহিস সালাম যখন মাটি আর পানিতে গড়াগড়ি করত তখনও আমি নবী ছিলাম। পবিত্র কোরআনে বলা হয়েছে, আল্লাহ পাক মুমিনগণের উপর বড় এহসান অনুগ্রহ করেছেন, তাদের কাছে সেও রাসূলকে পাঠিয়েছেন।
সূরা আল ইমরানে লেখা আছে। সাধারণত নিয়ামত পাওয়ার জন্য যদি ঈদ বা খুশি করা যেতে পারে, তবে সবচেয়ে বড় অনুগ্রহ যিনি, তার আগমনে খুশি করা যে কত উত্তম কাজ, তাতে সন্দেহের অবকাশ নেই। প্রখ্যাত সাহারি হজরত আবু দারদা রাহমাতুল্লাহ আলাইহির বর্ণিত একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ হজরত আবু আমের রাদিয়াল্লাহু তাআলা এর ঘরে গমন করে দেখতে গেলেন যে আবু আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজ সন্তানদের সহ অন্যান্য আত্মীয় স্বজনকে একত্রিত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বেদাতের বিবরণী শোনাচ্ছেন। তার এ কাজে আল্লাহ রাসূল অত্যন্ত আনন্দ অনুভব করলেন এবং বললেন, হে আমের, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমার জন্য তার রহমতের দ্বার উন্মুক্ত করেছেন এবং ফ্রেশতাকুল তোমার জন্য ক্ষমা প্রার্থনা করছেন। যারা তোমার না এরূপ কর্ম করবে তারাও তোমার মতো পবিত্রাণ পাবে। নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের খবর শুনে খুশি পরম শত্রু আবু লাহাব তার দাসী সুয়াইবাকে মুক্ত করে দেয় এবং এজন্য প্রতি ঈদে মিলাদুন্নবী রাতে জাহান্নামেও শান্তি পাচ্ছে। সাইয়দুল মুরসালিন খাতামুন নবী ও নূরে মুআজ্জম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা এত বেশি যা আলোচনা করে শেষ করা যাবে না। তাকে সকল নবী আলাইহিস সালামের গণেই মান্য করতেন এবং করেন, এমনকি পূর্ববর্তী সকল নবীগণ আল্লাহ পাকের কাছে আরজ জানিয়েছেন তাদেরকে নবী না করে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানানোর জন্য। সুবহানাল্লাহ বলেন, এমন নবীর উম্মত হয়েও আমরা তাকে জানি না, বুঝি না, বুঝতে চেষ্টা করি না, বরং তুচ্ছ জ্ঞান করে ফেলে রাখি আর আমরা তার প্রতি দরুদ সালাম পাঠে কৃপণতা করি, তার শানে মিলাদ কিয়াম করতে লজ্জাবোধ করি। হযরত আউলিয়া কিরামগণ বলেন, সম্মানিত ব্যক্তিদের দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করায় আদব আর না করা বেয়াদবি। হযরত গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু 12ই রবিউল আওয়ালকে খুব গুরুত্ব সহকারে পালন করতেন। একদিন স্বপ্নের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে, আমার 12ই রবিউল আওয়ালের প্রতি তুমি যে সম্মান প্রদর্শন করে আসছো, তার বিনিময়ে আমি তোমাকে গিয়ারফি শরীফ দান করলাম। পরিশেষে বলতে চাই, যেখানে স্বয়ং আল্লাহ তাআলা তার ফেরেশতাদের নিয়ে এবং নবী রাসূল সাহাবী ওলিয়াউলিয়া সবাই নবীর প্রতি যথাযথ দরুদ ও সালাম সম্মান প্রদর্শন সহ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে আসছেন, সেখানে উম্মতে মুহাম্মাদী অথচ পাপে তাপে পূর্ণ হয়েও আমরা সমগ্র বিশ্বের রহমত, সমগ্র জাতির শিক্ষক হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালনে কৃপণতা করে আমরা জাহান্নামের পথকে সুদৃঢ় করছি। হে উম্মতে মুহাম্মাদীগণ, হে সচেতন নারী পুরুষ, আসুন আমরা আল্লাহর হুকুম পালনে তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম প্রেরণ করি এবং জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত শহর বন্দর গ্রামে গঞ্জে মসজিদ মাদ্রাসায় খানকাহ সহ ঘরে ঘরে যথাযোগ্য মর্যাদার সাথে নবীর আগমনী দিবসকে পালন করি। বলুন আমিন। প্রিয় বন্ধুরা, এ ছিল ঈদ মিলাদুন্নবী সম্পর্কে আমাদের সংক্ষিপ্ত আলোচনা। যদি আমাদের আলোচনা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমাকে এরকম আরও কন্টেন্ট বানাতে সহযোগিতা করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।